নমিনেশন জমা দেওয়ার পূর্বে বাঁকুড়ার লক্ষ্মীসাগর এলাকার রঙ্কিণী মাতা মন্দিরে স্বস্তিক পুজো দিলেন তালডাংরা বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু। সাথে ছিলেন বাঁকুড়া সাংসদ অরূপ চক্রবর্তী, জেলার সভাধিপতি অনুসুয়া রায় সহ এক গুচ্ছ তৃণমূল বিধায়ক। পাশাপাশি শিমলাপাল ব্লকের প্রতিটি অঞ্চলে তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন। এদিন তৃণমূল প্রার্থীর পুজো দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল কর্মী সহ এলাকার সাধারণ মানুষের মন্দির প্রাঙ্গণে উপস্থিতি ছিল বেশ চোখে পড়ার মতন। বিষয় নিয়ে বলার কিছু নেই, আমাদের এলাকার খুব জাগ্রত মন্দির মা রঙ্কিণীর মন্দির। এখানে আমরা 2021 অরূপবাবু যখন দাঁড়িয়েছেন তখনও এখান থেকে পুজো দিয়ে স্টার্ট করেছিলাম। অরূপবাবু যেদিন লোকসভায় উনি হয়তো আসতে পারেননি, কিন্তু আমরা এখানে পুজো দিয়েছিলাম। মা আমাদের সবসময় মাথার উপরে বিরাজ করেন, সেই মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে আমি নমিনেশন করতে যাচ্ছি। মায়ের আশীর্বাদ সর্বদা আমাদের মাথার উপর ছিল, এখনো আছে, মা চিরদিন আমাদের পাশে আমাদের মাথার উপর বিরাজ করছেন। এরপরে আমরা খাতড়াতে আমাদের নমিনেশনের জন্য প্রসেশন শুরু হবে পাবড়া ব্রিজ মোড় থেকে, 2 কিলোমিটারের মতো প্রসেশন। প্রায় 10,000 থেকে 12,000 আমাদের কর্মী সমর্থকরা সেখানে হাজির হয়েছেন, তারা পৌঁছাবেন। সেখানে আমরা প্রসেশন করে গিয়ে এসডিও অফিসে আমরা নমিনেশন জমা দেবো। এটা দেখুন, আমি যেদিন আমার প্রার্থীপদ ঘোষিত হয় সেদিনে আমি একটা কথা বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস এখানে জিতে আছে, আমার কাজ সেই মার্জিনটাকে আর একটু বাড়ানোর চেষ্টা করা। আমি সেই কাজটাই করছি। তৃণমূল কংগ্রেস এখানে আগের থেকেই জিতে আছে। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।